नमस्कार, आज आमी आपनादेर काछे तीन तालेर उपर एकटी चक्रधर तेहाई बाजिए शोनाबो। भूल भ्रांति होले आमाके क्षमा करबेन। त्रिताल बा तीन ताल, एते तीनटी ताली एवं एकटी खाली रयेछे। विभाग रयेछे चारटी। तालीगुली होलो यथाक्रमे एक मात्राय, पाँच मात्राय एवं तेरो मात्राय। खाली रयेछे एकटी, सेटी होलो न मात्राय। आमी आमारे हातेर मोट चारटी आंगुल निये निएछि। ए चारटे आंगुल माने चारटी विभाग, तीन ताले चारटी विभाग आछे। प्रत्येकटी विभागे चारटी करे मात्रा रयेछे। आमादेर ए आंगुले एक एकटी आंगुले चारटे करे गिरे रयेछे। ए चारटे गिरे आमी एक एकटी करे विभाग एवं चारटी करे मात्रा धरे निच्छि। एक एकटी गिरे एकटी करे मात्रा, ताहले आंगुले मोट चारटे गिरा आछे, तार माने चारटी मात्रा। द्वितीय आंगुले चारटी मात्रा आछे, तृतीय आंगुले चारटी मात्रा एवं चतुर्थ आंगुले चारटी मात्रा रयेछे। एखन आमी तीन ताल होच्छे षोलो मात्रार ताल। आमी चक्रधर जे बोल आमी सेटी एकटु बोले शोनाच्छि। तार आगे चक्रधर तेहाई काके बोले? तेहाई संयुक्त कोनो रचना बा कोनो बोल चक्राकारे कमपक्षे तीन बार बाजिए जदि समय एसे पौंछाय तखन ताके चक्रधर तेहाई बोला हय। एई चक्रधर तेहाइयेर विशेषत्व हलो एई तेहाइयेर प्रथम दुई अंश समय एसे ना पड़लेও शेषांश यथारीति समय एसे पड़বেই। তাহলে আমি তেহাই সম্বন্ধযুক্ত আমি একটি রচনা করেছি, এই রচনাটি আপনাদেরকে বলে শোনাচ্ছি। কত কত তেটে তেটে গদি ঘে না ধা তেরে কেটে ধা, তেটে কতা গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা আ। দেখা গেল এই আমার যে বলটি এখন বললাম, তেহাই সংযুক্ত বলটি এগারো মাত্রা অবধি যাচ্ছে। তাহলে এগারোকে চক্রধর তেহাই মানে তিনবার বাজাতে হবে কমসে কম। তো তিনবার যদি বাজাই এগারো তিন তেত্রিশ, মোট তেত্রিশটি মাত্রা। এখন আমার তিন তাল হচ্ছে ষোলো মাত্রার তাল। তাহলে ষোলো মাত্রার তাল তিন তালের ঠেকাটিকে যদি আমি মোট দুবার কভার করি, তাহলে ষোলো ষোলো মোট বত্রিশটি মাত্রা কভার হবে। আর পরের বারে যে সম এসে পৌঁছবে সেই একমাত্রা, তাহলে ষোলো দুগুণে বত্রিশ আর একমাত্রা নিলে তেত্রিশ মাত্রা হয়ে যাবে। তাহলে আমার চক্রধর তেহাইটি যদি আমি সম থেকে শুরু করি, এগারো মাত্রা করে যদি আমি পরপর তিনবার বাজাই, তাহলেই আমার সময় এসে পৌঁছে যাবে। আমি দেখাচ্ছি এগারো মাত্রা করে তিনবার বাজালে প্রথম যে গাঁটে সময় এসে পৌঁছায় কিনা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন। অর্থাৎ এগারো মাত্রা করে তিনবার বাজালেই আমার সময় এসে পৌঁছে যাবে। তেহাই সংযুক্ত যে চক্রাকার যে আমি রচনাটি করেছি সেটি আমি এবার বলছি। এবং তিনবার বাজিয়ে এখন প্রথমে আমি আঙুলে গুনে বলে দেখাচ্ছি, তারপরে বাজিয়ে শোনাবো হিমালয় এবং দ্বিগুণ লয়। কত কত তেটে তেটে গদি ঘে না ধা তেরে কেটে ধা, তেটে কতা গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা আ। এগারো মাত্রা হলো। কত কত তেটে তেটে গদি ঘে না ধা তেরে কেটে ধা, তেটে কতা গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা আ। এগারো মাত্রা হলো। আরও কত কত তেটে তেটে গদি ঘে না ধা তেরে কেটে ধা, তেটে কতা গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা কতা, গদি ঘে না ধা। তাহলে মোট তিনবার বাজালাম, আমার সময় এসে পৌঁছে গেল। এই হচ্ছে চক্রধর তেহাই। আমি প্রথমে সমান লয় এবং পরে দ্বিগুণ লয়ে বাজিয়ে শোনাচ্ছি। কত কত তেটে তেটে গদি ঘে না ধা তেরে কেটে ধা,
দেখে কথা গতিকে নাথা কথা গতিকে নাথা কথা গতিকে নাথা আ কত কত কেটে কেটে গতিকে নাথা কথা কেটে কথা গতিকে নাথা কথা গতিকে নাথা কথা গতিকে নাথা আ কত কত কেটে কেটে গতিকে নাথা কেটে কথা গতিকে নাথা কথা গতিকে নাথা কথা গতিকে নাথা আমি একবার তেহাইটা বাজিয়ে তার দ্বিগুণ লয়টা করে দেখাচ্ছি আমার ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করবেন।